আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ একটা নিয়ে এলাম নতুন সিলিং ফুল নিয়ে। তো এই সিলিং এর ফুলটা করছি আপনাদেরকে আজকে, এর মাপ সমেত একটু দেখাবো। তো দেখেন, এখন আমি জাস্ট ফুলটা এঁকেছি। ফুলটা কিভাবে এঁকেছি আমি একটু জাস্ট আপনাদের দেখাচ্ছি। প্রথমে যে এই পাতাটা নেওয়া হয়েছে, এই পাতাটা জাস্ট এরকম একটা কার্টন করে এই দিকটাতে একবার, তারপরে ঘুরিয়ে আরেকবার এখানে, বাস এটা হয়ে গেল প্রথম ফুলের পাতাটা। এই দেখেন। তো তারপরে যে বড় পাতাটা হয়েছে, বড় পাতাটা দেখেন। এই যে দেখেন, বড় পাতাটা এই দিকে একবার আরেকবার এই দিক করে জাস্ট পাতাটা চলে আসবে। তো এইরকম করে এই আটটা পাতা করতে হবে। এরপরে যে ভিতরের কার্টুনটা করেছি সেটাও দেখাচ্ছি। এরপর যে এই কার্টুনটা হয়েছে সেটা জাস্ট এইরকম একটা কার্টুন কেটে নিতে হবে। তারপরে জাস্ট এইটার উপরে, এই দেখেন, ঠিক এইরকম করে কার্টুনটা দিয়ে একবার এঁকে নেওয়া, ব্যাস। এরপরে আমি কাটিংগুলো আস্তে আস্তে দেখাবো। আর এই ফুলটার মাপ বলে দিচ্ছি 2 ফুট বাই 2 ফুট। ততক্ষণ সাথে থাকেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন, আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করো যাতে পরের ভিডিও পেয়ে যাও। হ্যাঁ, তো বন্ধুদের মাপটা বলছিলাম, এই অ্যাঙ্গেল থেকে এটার মাপ হলো 2 ফুট, আর এখান থেকে এই মাপটা হলো 10 ইঞ্চি 10 ইঞ্চি, এবং বাকিটা 14 ইঞ্চি। তো আমি কাটিংগুলো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, দেখো। জাস্ট এই কাটিংটা প্রথমে হবে, পজ করে দিই। তো বন্ধুরা, এই পাতাটা কিভাবে কাটিং হয় একটু দেখো। জাস্ট এইভাবে দুবার টেনে নেওয়া, তারপরে আস্তে আস্তে করে একটু ছুলে দেওয়া। আর অনেকেই কমেন্ট করে থাকবেন যে মশলাটার ভাগ কত। মশলাটার ভাগ 4 কড়াই বালি আর 1 কড়াই সিমেন্ট।